আমি সংক্ষেপে সংক্ষেপে আপনাদের কাছে কিছু মশলা মশাইল বলবো জরুরি। এবং প্রথমে আসতেছি কোরবানির সংজ্ঞা, কোরবানির তারিফ পরিচিতি কি। কোরবানির পরিচিতি সংক্ষেপে এতটুকু যে মুসলমান বন্দারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নির্ধারিত দিবসগুলোতে নির্দিষ্ট পশু আল্লাহর নামে জবাই করার নামে হচ্ছে কোরবানি। দেখেন কত সুন্দর কোরবানির সংজ্ঞা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্ধারিত দিবসগুলো তিন দিন, নির্ধারিত দিবসগুলোতে নির্দিষ্ট পশু আল্লাহর নামে কোরবানি দেওয়া, জবাই করার নামে হচ্ছে কোরবানি। আচ্ছা, এখন নির্দিষ্ট পশু কি কি, গবাদি পশু থেকে ছয় প্রকারের পশু, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়, এর বাইরে সপ্তম প্রকারের আর নাই। ছয় প্রকার কি কি বলতেছে, প্রথমে উট, দ্বিতীয়ত গরু, তৃতীয়ত মহিষ, চতুর্থত ছাগল, পঞ্চম মেষ বা ভেড়া, ষষ্ঠতম হচ্ছে আপনার দুম্বা। এই ছয়টি প্রাণী দিয়ে কোরবানি করা যায়। এই ছয়টি প্রাণীর মধ্যে উটের বয়স হতে হবে আপনার 5 বছর পরিপূর্ণ হতে হবে। গরু এবং মহিষ এই দুটি জানোয়ার, এই দুটি পশুর বয়স হতে হবে পরিপূর্ণ 2 বছর, 2 বছর হয়ে যেতে হবে, 2 বছরের আগে হলে হবে না। আর ছাগল ভেড়া দুম্বা এই তিনটি পশুর বয়স হতে হবে পরিপূর্ণ 1 বছর। ছাগলের বয়স যদি 1 বছর থেকে একদিনও বাকি থাকে, চন্দ্রমাস হিসেবে একদিনও যদি অবশিষ্ট থাকে বয়স পরিপূর্ণ হওয়ার 1 বছর, তাহলে সেই ছাগল দ্বারা কোরবানি আদায় হবে না, পরিপূর্ণ 1 বছর হতে হবে। হ্যাঁ, তবে দুম্বা এবং ভেড়ার ব্যাপারে শরীয়তের মশলা হচ্ছে, এই দুম্বা ভেড়া দূর থেকে দেখায়, দূর থেকে দেখতে গেলে তার গঠনে যদি 1 বছরের মনে হয়, 1 বছরের বাচ্চা মনে হয় দুম্বা এবং বেড়া, এটা শুধুমাত্র দুম্বা বেড়া, ছাগলের ব্যাপারে নয়, ছাগল 1 বছর পরিপূর্ণ হতে হবে, এটা খেয়াল রাখবেন। দুম্বা এবং বেড়া যদি বা 6 মাসের বাচ্চা হয়, দেখতে দূর থেকে যদি 1 বছরের বাচ্চার মতো লাগে, তখন এটা দ্বারা, এই দুইটা দ্বারা কোরবানি আদায় হবে। আর কোরবানি কার উপর ওয়াজিব, কোরবানি ওয়াজিব হবে প্রথমে মুসলমান হতে হবে, মুসলমান বিবেক বুদ্ধি সম্পন্ন আকেল হতে হবে, প্রাপ্তবয়স্ক বালেক হতে হবে, তারপর আপনাকে মুকিম হতে হবে, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়, মুকিম হতে হবে। পঞ্চম নম্বর আপনাকে স্বাধীন হতে হবে, পরাধীন নয়। ষষ্ঠ নম্বর আপনাকে মালেকে নিসাব হতে হবে, সামর্থ্যবান, নেশাব পরিমাণ মালেকের অধিকারী হতে হবে। তো নেশাব পরিমাণ মাল কতটুকু, 7.5 বড়ি স্বর্ণ কিংবা 52.5 তলা রৌপ্য, অথবা তৎসম পরিমাণ আপনার কাছে টাকা থাকলে, আপনার পরিবারের খরচ টরচ মিটিয়ে যদি এই পরিমাণ টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। হ্যাঁ, যকাতের ব্যাপার আর কোরবানির ব্যাপারে কিছুটা ভিন্নতা আছে। যকাতের ব্যাপার হচ্ছে এই মালের উপর 1 বছর অতিবাহিত হতে হবে, এই মালের উপর 1 বছর অতিবাহিত হলে আপনি যাকাত আদায় করবেন। কিন্তু কোরবানির ব্যাপার হচ্ছে আপনি যদি মালেকে নেসাব, এই যে 3 দিন কোরবানি করা যায়, জিলহজ চাঁদের 10 তারিখ সোবেহে সাদেক সকালবেলা থেকে শুরু করে জিলহজ চাঁদের 11 তারিখ, জিলহজ চাঁদের 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত কোরবানি দেওয়া যায়, অর্থাৎ 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন এবং 2 রাত, 3 দিন 2 রাত কোরবানি দেওয়া যায়। তবে প্রথম দিন হচ্ছে আফজল, প্রথম দিন কোরবানি দেওয়া হচ্ছে উত্তম। এই 3 দিনের ভিতর আপনি যদি কোনো সময় মালেকে নেসাব হয়ে যান, কথা খুব বুঝে নেবেন, এই 3 দিনের ভিতর কোন একটা সময় যদি আপনি নেসাব পরিমাণ মালের অধিকারী হয়ে যান, তাহলে সেই 3 দিনের ভিতর আপনার কোরবানি ওয়াজিব। আচ্ছা, আবার এখানে আরেকটা জিনিস দেখতে হবে কোরবানির ব্যাপারে, যে আপনার ব্যবহারের মাল ছাড়া, ব্যবহারের সামগ্রী ছাড়া, ব্যবহারের আসবাবপত্র ছাড়া অতিরিক্ত কিছু আপনার কাছে আছে কিন্তু এগুলো আপনি ব্যবহার করতেছেন না। যেমন মনে করেন আপনার একটা দামি মোবাইল সেট আছে 1,20,000 টাকা, আপনার কাছে আরেকটা মোবাইল সেট আছে যেটা আপনি সবসময় ব্যবহার করতেছেন কিন্তু ওইটা আপনি 1 বছর ধরে আর ব্যবহার করেন নাই, ওইটা আপনাকে এখানে ধরতে হবে।
আর আপনার ব্যবহারের জিনিস থেকে অতিরিক্ত যেগুলো আছে এই কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে আপনাকে এগুলা ধরতে হবে, তাহলে কুরবানি ওয়াজিব হবে আপনার উপর। আর যারা মালিকে নেসাব নয় তাদের পক্ষে যদি কুরবানি দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে নফল, সেটা নফল কুরবানি হবে, সেটা ওয়াজিব কুরবানি নয়। আর ওয়াজিব যাদের উপর হয়েছে তারা যদি কুরবানি আদায় না করে অবশ্যই অবশ্যই গুনাহগার হবে, অবশ্যই অবশ্যই গুনাহগার হবে, এবং এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি তার সামনাসামনি হতে হবে, জবাবদিহি হতে হবে। কুরবানি এমন একটি উত্তম এবাদত। আর কুরবানির ব্যাপারে আমাদের সমাজে কিছু ভুল মশলা প্রচলিত আছে, আর কিছু ভুল মশলা ছড়াচ্ছে আমাদের দেশে কিছু আলে হাদিসের লোকেরা। এই আলে হাদিস কতগুলো আছে, এরা কোনো টাইটেল পাশ নয়, ফাজল পাশ নয়, এরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, এরা ওই বাংলা বই পড়ে পড়ে এরা নিজেকে মৌলানার মতো দাবি করতেছে, ঘুমটা টুমটা দিয়ে একবারে টেলিভিশনের মধ্যে আইসা নিজের নামের আগে ডক্টর লাগিয়ে এরা ভুল মশলা মানুষের সামনে উপস্থাপন করতেছে। আমাদের চোখ কান সবসময় খোলা রাখতে হবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা হক দলের অনুসারী, আল্লাহর দরবারে যদি রাত দিন সিজদায় পড়ে থাকি তারপরে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করেছেন, হক দলের অন্তর্ভুক্ত করেছেন এবং আমাদেরকে হক সিলসিলা পাওয়ার তৌফিকও দান করেছেন। আমরা হক দলও পেয়েছি, হক সিলসিলাও পেয়েছি এবং হক পীর মুর্শিদও পেয়েছি। এরপরেও আমাদের মধ্যে অনেক বাইরে দেখা যায় টেলিভিশন যখন দেখে এই টেলিভিশনে এই আলে হাদিসের মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তারের বক্তব্য শুনে মনে করে যে এটাই মনে হয় শুদ্ধ মশলা, কারণ আমাদের জুবাই সাহেব তো জামিয়া মসজিদের মিম্বরে বলতেছে আর ওইটা তো টেলিভিশনের ভিতর বলতেছে। নিশ্চয় এই জামিয়ার মিম্বর থেকে যিনি টেলিভিশনে বলতেছে উনি আরো দামি হবে না, এটা মনে করে সেটা আমল করতে যায়। তাহলে আমল করতে গেলে আপনি হতভ্রষ্ট হয়ে গেলেন, আপনি দুঃখায় পড়লেন, কারণ এটা হচ্ছে ফেতনার জমানা, এটা হচ্ছে আখিরি জমানা, এখানে ঈমান রক্ষা করা অনেক কঠিন, এটা আপনার একটা বড় পরীক্ষা। আপনি কি সুন্নি জামাতের উলামা ইকরামের কথা শুনতেছেন নাকি নতুন নতুন আলে হাদিসের কথায় কান দিতেছেন, এটা আপনার ঈমানি পরীক্ষা চলতেছে। এজন্য আপনার চোখ কান নাক খোলা রাখতে হবে, সব সময় দেখতে হবে যে আমরা আগে থেকে যে মশালা মশাইল আমাদের ওলামা একরাম বলে আসছেন এগুলা সঠিক নাকি বর্তমান যারা বলতেছে টেলিভিশনের মধ্যে এগুলা সঠিক। নিশ্চয় আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা একরাম যে মশালাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছে এগুলা কোরআন হাদিস ফেকা ফতোয়া দেখে ওখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আর আলে হাদিসের যে মৌলবীরা, যে ডক্টরেরা, ডক্টর নামদারি এরা বক্তব্য রাখে, এরা হচ্ছে তাদের মতের সাথে মিললে সেগুলাই ঠিক। ওরা মন গড়া মশলা বর্ণনা করে, এদের মতের অমিল হলে তখন এটা আর ঠিক নেই। এরা নিশ্চয় এটা একটা বড় দুর্বিষন্ধি কাজ চলতেছে, এটা ইহুদি নাসারারা সুদূর পথের একটা পরিকল্পনা, সে পরিকল্পনা মুসলমানের ঈমান নষ্ট করার, সে পরিকল্পনার মধ্যে এরও ইহুদি নাসারার কিছু দালাল এরা আমাদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্নভাবে ভুল মশলা আমাদের সামনে উপস্থাপন করতেছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এরা বলতেছে যে কোরবানি আপনারা চার দিন দিতে পারবেন, আমরা বলে আসছি তিন দিন, আমাদের মজাহাবের মধ্যে আছে তিন দিন, এখন নতুন করে বলতেছে না চার দিন দেওয়া যাবে। তাহলে এরা সব সময় একটা বাড়িয়ে কথা বলে এবং কিছু আমাদের বিরুদ্ধে সব সময় এই মশলাগুলো তারা উপস্থাপন করে, এদিকে আপনারা সজাগ থাকবেন। আর বিশেষ করে এরা দিন ধর্মকে একেবারে হালকা করে দিচ্ছে, মানুষ যাতে ধর্ম থেকে সরে যায় দিন ধর্মকে একেবারে হালকা করে দিচ্ছে। যেমন আমাকে একজন খতিব, আমাদের জামিয়ারি ছাত্র এখন আলেম কামেল পাশ করে, উনি এক মসজিদের খতিব, উনি বলতেছেন হুজুর এই আলে হাদিসেরা মুসলমানের দিন ধর্মকে কেমন ভাবে নষ্ট করে দিচ্ছে, ইমান আকিদা নষ্ট করে দিচ্ছে, বড় বড় শিল্পপতিরা ওদের কথায় গলে যাচ্ছে। আমার এই জায়গায় ওনার এ শহরের, আমি নাম ধরতেছি না, এই টাউনের অভিজাত এক আবাসিক এলাকায় এক শিল্পপতির বাসা, উনি বাসা থেকে খতিবকে ফোন দিলেন হুজুর মাইকটা একটু চালু করে দিতে বলিয়েন আমি ঘর থেকে জুমার নামাজটা আদায় করতে পারি।
আমি ঘর থেকে যাতে জুমার নামাজটা আদায় করতে পারি মাইকটা একটু চালু করে দিতে বলিয়েন। তখন খতিব সাহেব বললেন, কি ব্যাপার, আপনি ঘরে কেন পড়বেন? আপনি এই মসজিদ আর ঘরের মধ্যে আপনার দূরত্ব তো অনেক, আপনার নামাজটা আদায় হবে না। বলে কেন? আমাদেরকে তো ফতোয়া দিছে আমাদের ওই হুজুর, ওই আলে হাদিসে। এরা দেখেন দিন ধর্মকে একবারে সহজ করে দিচ্ছে। এই জন্য আমি একবার দেখেছি ট্রেনে যখন আমি জার্নি করে আসতেছি, এক মানুষ জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে ফেলতেছে। কারণ এরা বলতেছে জুতা টুতা খুলতে হবে না, নামাজটা পড়লে হবে। দেখেন এরা ইসলামকে কত হালকা করে দিচ্ছে, দিন ধর্মকে কত হালকা করে দিচ্ছে, মানুষকে কত ধোঁকা দিচ্ছে। তখন ওই খতিব সাহেব বললেন, আপনাকে মসজিদে অবশ্যই আসতে হবে, ওই দূর থেকে আপনার নামাজ আদায় করলে হবে না। তো এই কথা যখন আসছে, সাথে সাথে আরেক সাথে আমি সংশ্লিষ্ট একটা কথা বলে দিচ্ছি, আমি ইদানিং শুনতে পেয়েছি, আগে শুনি নাই, আগে শুনলে এই কথা আগেই বলতাম। আমাদের এখানে সিটিবিউ কিংবা আমাদের গ্রিন ভিউ কিংবা আমাদের শ্যামলী আবাসিক, এগুলো আমাদের মসজিদের পশ্চিম পাশে, পশ্চিম পাশে কিংবা উত্তর দক্ষিণে থাকলো আমাদের মসজিদের সামনে, মসজিদের পিছনে নয়। অনেকে আমাকে বলেছেন যে হুজুর, যে ইদানিং দেখা যাচ্ছে এই সিটি ভিউ থেকে ঘরে আপনার পিছনে নামাজ পড়তেছে, এখানে নিয়ত বেঁধে ফেলতেছে, তাহলে নামাজও বরবাদ গেল। যে ব্যক্তি জুমা পড়তে পারলো না, সে জোহর আদায় করে দিতে পারবে। জোহর পড়তে পারে নাই কোনো কারণে, যেমন এই করোনাকালীন উনি ভয়ে বের হচ্ছেন না, উনি জুমা পড়তে পারেন নাই, উনি জোহর পড়ে দিবেন। কিন্তু এই কথা খেয়াল করে যে আমি খতিবের পিছে নামাজ পড়তেছি, খতিবের আগে সিটিবিউ থেকে আপনি যদি ইক্তেদা করে ফেলেন, তাহলে আপনার নামাজটাই তো হলো না। ইমামের আগে কোনোদিন নামাজ হবে না, আর পিছনে হলো যদি দূরত্ব থাকে তাও হবে না। এখন মনে করেন আপনাদের কাতার মহিলা মাদ্রাসা পর্যন্ত চলে গেল, আপনাদের কাতার ওইদিকের নাজিরপাড়া দামুয়া পুকুর পর্যন্ত চলে গেল, তাহলে দামুয়া পুকুর পর্যন্ত চলে গেলে সে দামুয়া পুকুরের সাথে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে একতাদা করলে হবে। আমাদের যদি মহিলা মাদ্রাসা পর্যন্ত চলে যায়, আমাদের জামিয়ার সাবেক প্রিন্সিপাল সাহেব হুজুরের বিল্ডিংয়ের ওখানে পর্যন্ত চলে যায়, তাহলে সেই বিল্ডিংয়ে নামাজ পড়লে, যেহেতু নিচে কাতার হয়েছে উপরে নামাজ পড়লে হবে, মহিলা মাদ্রাসার ভিতর নিয়ত করলে হবে, যেহেতু মহিলা মাদ্রাসা পর্যন্ত কাতার চলে গেছে। কিন্তু কাতার চলে গেছে দামুয়া পুকুর পর্যন্ত, আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবের বাসা থেকে যদি কেউ নামাজ পড়ে আদায় হবে না। কেন? এটা দূরত্ব অনেক বেশি। কেউ যদি দামিয়া পুকুর পর্যন্ত কাতার আসার পর যে শরীফ ভবন থেকে এই নিয়ত বেঁধে ফেলে, তাহলে সেটা আদায় হবে না। এই মশলাগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু এগুলো আমাদেরকে আলে হাদিসেরা দিন ধর্মকে একবার হালকা করে দিয়ে এগুলাকে একবার তামাশা বানিয়ে ফেলতেছে। এগুলো সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক এই বাতিল ফেরকা যারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ভুল মশলা প্রচার করতেছে, এগুলা আমরা এগুলো থেকে বেঁচে থাকার আমাদের তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের সমাজে আরেকটা মশলা ভুল প্রচলন আছে, সেটা কি, যে আমাদের পরিবারের মধ্যে আব্বা আছেন, আব্বা হুজুর বেঁচে আছেন, আমরা চার পাঁচ ভাই আমরা বিদেশে পয়সা কামাচ্ছি, আমরা চার পাঁচ ভাই মাল এখানে সাফ, কিন্তু করি কি, যে আব্বা যেহেতু বেঁচে আছে আব্বার নামে কোরবানি একটা দিয়ে দিলে হয়ে যাবে। এটা একটা ভুল মশলা। মনে রাখবেন, আপনার আব্বা বেঁচে আছেন, আব্বা কোরবানি দিবেন যদি আব্বা মালে কেনে সাফ হন। আর আপনারা পাঁচ ভাই, চার ভাই, তিন ভাই, যারাই পয়সা কামাচ্ছেন, আপনারা যারা মালে কেনে সাফ, আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। এই মশলা জেনে রাখবেন, আব্বার নামও দিতে হবে, যারা যারা সন্তান মালে কেনে সাফ সামর্থ্যবান এদের নামও কোরবানি দিতে হবে। নতুবা আব্বা জিম্মা থেকে খালাস হবেন, কিন্তু আপনাদের ঘরে সেই জিম্মাদারি থেকে যাবে যদি আপনারা কোরবানি আদায় না করে থাকেন। এই মশলা খেয়াল রাখবেন। আর একটা ভুল মশলা প্রচলিত আছে, যে সমাজের মধ্যে এমন কিছু মশলা যে পরিবারে এক বছর একজনের নামে, এই বছর আব্বার নামে দিলে তারপরে বছর মার নামে, তারপরে বছর বড় ভাইয়ের নামে, তারপরে বছর বড় ভাইয়ের বউর নামে, এইভাবে এক বছর একজনের নামে কোরবানি দিয়ে থাকে। তাহলে এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই আমার বিবির নামে যে আমি কোরবানি দিচ্ছি, আমার বিবি যদি মালেকে নেসাব না হয় তাহলে তার নামে কোরবানি দিলাম, এটা নফল হলো। কিন্তু আমি তো মালেকে নেসাব, আমার নামে যে কোরবানি দিলাম না, আমি তো গুনাহগার থাকবো। এটা খেয়াল রাখবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে স্বামী মালেকে নেসাব নন, স্বামী সামর্থ্যবান নন, কিন্তু স্ত্রী মালেকে নেসাব। কিভাবে? যে স্ত্রীর কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। অনেক ঘরে মহিলাদের কাছে, মার কাছে আছে 10 ভরি, ছেলের বউয়ের কাছে আছে 10 ভরি, মেয়ের কাছে আছে 10 ভরি, তাহলে তিনজনের উপর কোরবানি ওয়াজিব।
এগুলা মশলা খেয়াল রাখবেন যে যার কাছে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকবে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সে যদি কুরবানি আদায় না করে, মহিলা সে যদি কুরবানি আদায় না করে, তার পক্ষ থেকে যদি কুরবানি দেওয়া না হয় তাহলে তিনি গুনাহগার হবেন। এই মশলা খুব বেশি লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে তিনটি পশু, উট, গরু, মহিষ, এগুলোর মধ্যে 7 ভাগ। এখন আলে হাদিসেরা বলতেছে না 1 ভাগ। দেখেন এই মশলাটা এরা প্রচার করতেছে মূল মশলা। আমরা এতদিন পর্যন্ত 7 ভাগ দিয়ে আসছি না, এখন নতুন করে বলতেছে না 7 ভাগ দেওয়া হবে না, 1 ভাগে দিতে হবে। দেখেন কোথায় যাবেন। আর কিতাবের মধ্যে পাইলাম ইন্ডিয়া ক্যালকাটায় এক মৌলবী, সে বলতেছে না উট গরু মহিষ দিয়ে যেমন কোরবানি করা যায়, হাঁস মুরগি দিয়েও কোরবানি করা যাবে। কোথায় যাবে মানুষ বলেন, হাঁস মুরগি দিয়ে? বলতেছে উট গরু মহিষের যেমন জীবন আছে, হাঁস মুরগিরও তো জীবন আছে। এই নতুন 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 ফেরকা, নতুন নতুন মশলা বের হচ্ছে, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। যাই হোক, এখন আমি আপনাদের খেদমতে বলতে চাই এক কথায়, যাদের উপর কোরবানি ওয়াজিব, যারা মালে কেনা সাফ, তারা যদি কোরবানি না দেয় তাহলে অবশ্যই গুনাহগার হবে। আবার এখানে আরেকটা কথা, আমরা তো নবী প্রেমিক, আমরা পেয়ারা রসুলের আশেক দাবি করি। অনেকে মনে করে যে কোরবানি আমারটা দেব না, আমি আমার পেয়ারা রসুলের নামে দেবো, এরকম আবার অনেক আছে। তা আপনি পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অবশ্য দেন। আমরা নবীজির নামে কোরবানি দিতে হবে, কারণ নবীজি উম্মতকে ভুলেন নাই, কোরবানি দেওয়ার সময় নবীজি আমাদেরকে ভুলেন নাই, এই জন্য আমরা নবীজির নামে কোরবানি দেব। হ্যাঁ, কিন্তু যার উপর ওয়াজিব হয়েছে আপনারটা আগে দিতে হবে। আপনি ওয়াজিবটা না দিয়ে, ওয়াজিব আদায় না করে আমার পেয়ারা রসুলের নামে কোরবানি দিলে আপনার ওয়াজিবটা থেকে যাবে। এই জন্য আপনি নিজেও দিবেন, পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও দিবেন। আর যদি একটা দিতে পারতেছেন, আপনি মালিকের হিসাব একটা দিতে পারতেছেন, প্রথমে আপনি আপনার ওয়াজিব আদায় করবেন। এই মশলা খেয়াল রাখবেন। আর বিশেষ করে সামনে আসতেছে আরাফা দিবস। আরাফা দিবস কবে? আগামী সোমবার সৌদি আরবের মধ্যে আরাফা দিবস, আর আমাদের এখানে হচ্ছে মঙ্গলবার 9 তারিখ। আমাদের এখানে মঙ্গলবার জিলহজের 9 তারিখ, আর সৌদি আরবের মধ্যে সোমবার 9 তারিখ। তাহলে এখন এটা অনেকের মনের মধ্যে এটা একটু চিন্তা থাকে, একটু কনফিউজড হয় যে এটা কী করবো, আমি ওখানের সাথে মিলিয়ে রাখবো, ওখানের সাথে মিলিয়ে রাখলে আমার 8 তারিখ হচ্ছে, আর আমার এখানে যদি আমি এটা পালন করতে চাই ওটা চলে যাচ্ছে। এই জন্য আমি সুন্দর একটা সমাধান আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। এটা রোজা রাখা এটা বড় ফজিলতের ব্যাপার, নফল রোজা এবং আরফার রোজা, এটা স্পেশাল এটার আলোচনা এসেছে। আপনারা 2 দিনে রেখে দিবেন, আপনারা 8 তারিখ 9 তারিখ 2 দিন যদি রেখে দেন। আবার আমার অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাই আছে 1 তারিখ থেকে রোজা রাখতেছেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেছেন, এদেরকে তার বলার দরকার নাই। যারা আরফার রোজা রাখতে চান আপনারা সোমবার মঙ্গলবার 2টা রোজা রেখে দিবেন, তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইয়মে আরফার রোজা। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন, আর বাকিগুলো ইনশাল্লাহ আগামীতে আপনাদের খেদমতে বলা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মশলাগুলো আমরা শুনলাম এগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।